সেটা এই গলাটা করতে পারি বুঝতে পারছো বিনোদন মানে সিটি সিনেমা তাই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট Welcome to the brand new episode of Know the Star, and today we have a very special guest, Srabanti Chatterjee, with us now. Srabanti, welcome to City Cinema. Thank you so much. Achha. Know the Star, your first question goes to you is, Shokal Bala Ute, Mane Prothum Kachta Srabanti Ki Kore? Prochur Jolkai. Prochur Jolkai, and Utte Chha Kole Na Kole Utte Hoy. Kone Kachta Srabanti Akdom Pachan Dabar Na ঘুম থেকে উঠতে উঠতে ইচ্ছা করে না কিন্তু কাজের চাপে তো উঠতেই হবে আমার সকালবেলাই যত ঘুম আসে চা না কফি চা কফি দুটোই ডিপেন্ড করছে কখন হ্যাঁ বোথ অ্যাকচুয়ালি চা কফি দুটোই নিজে বানাও হ্যাঁ একদম কম্বিনেশন কি থাকে চা বা কফিতে কম্বিনেশন কি কি থাকে কফি যেমন আমি প্রেফার করি একদম ব্ল্যাক কফি উইদাউট সুগার একটু মানে হয় না স্ট্রং আর চায়ে যেটা আমি ভীষণ পছন্দ করি সেটা হচ্ছে আদরক টি আদা দিয়ে যে চাটা হ্যাঁ জিঞ্জার টি বিয়ার ইজ ফুড এখন আমি যেটা ট্রাই আউট করেছি এখনো অবধি আমি খুব বেছে ভেবে চিনতে খাবার খাই হ্যাঁ মানে আমি একবার অ্যাকচুয়ালি আই হেট ল্যাম্প আমার ল্যাম্প ভালো লাগে না একবার খেয়ে ফেলেছিলাম আমি আর ভীষণ বাজে স্মেল ছিল সেটা না না আই লাভ মাটন নট ল্যাম্প রান্না করো কোনো সময় হ্যাঁ রান্না তো আমার ভীষণ ভালো লাগে আমি মাটনটাই ভালো বাঙালি খাসির মাংস আর ভাত কোনো সময় রান্না জ্বালিয়ে ফেলেছো অনেকবার আমি কাঁচা তেলে মাছ ভেজেছি প্রথম প্রথম যখন রান্না কিন্তু ইচ্ছা রান্না করবো কিন্তু জানি না লাইক টেকনিকটাই জানি না তখন কাঁচা তেলে আর কি মাছ ভেজে দিয়েছি DIY স্কিন কেয়ার রুটিন যেটা হয় যে হোমমেড রেমেডিজ আমি মনে করি ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং সেটা ইম্পর্টেন্ট ক্লিন ফেসটাকে ক্লিন রাখাটা খুব ইম্পর্টেন্ট আর একটু ময়শ্চারাইজ করার হোম রেমেডি আমি অত কিছু ফেসে এই সব ব্যাপারে ভীষণ ল্যাদ আমি ভীষণ লেজি সো আমি ওই জাস্ট ভালো ক্রিম ইউজ করি আর ক্লিনজিংটা খুব ইউজ করি ফেভারিট চিট মিল মাটন বিরিয়ানি চিট মিল বুঝলাম সিক্রেটলি কলড অর হোয়াটসঅ্যাপ টু ইওর এক্স কোনো সময় secretly call or whatsapp your ex যে কি হতে পারে স্কুল কলেজ পড়ে যখন যাবে হ্যাঁ করেছি মিথ্যা কথা বলবো না করেছি বাট নো হার্ট ফিলিংস মানে ওরকম কিছু না না ভালোর জন্যই কিছু করেছি ফ্ল্যাটেড উইথ ইওর ফ্যান আপাতত নয় নাই না এনি একটা কোন একটা ডায়লগ তোমার নিজের ফিল্মের থেকে এই রে এখন একদম মনে পড়ছে না আমি ওই ডায়লগগুলো বলতে পারি না মানে অ্যাক্টিং করার সময় বলতে পারি এমনি ন্যাচারাল আমি তো ভালো ডায়লগ আসছে না এখন আচ্ছা তোমার ইমিডিয়েট কম্পিটিটর কে আমি নিজেই ফেভারিট 3 AM মিল রাত 3টার সময় উঠে কি খাবো আমার তখন একটু মিষ্টির ক্রেভিং হয় একদম মিষ্টি খেতে ভালোবাসি না খুব একটা বাট যদি জেগে থাকি তখন একটু সুইট ক্রেভিং হয় তুমি কি বেড হক মানে পুরো বিছানা জুড়ে ঘুরে ঘুরে ঘুমো না না আমি খুব ভদ্রসভ্য ভাবে ঘুমোই an idea that changed your life think positive আর লোকে কি বলছে সেটা পাত্তা না দিয়ে জীবন একটাই নিজের মতো চলো নিজেকে ভালোবাসো আর অবশ্যই সবাইকে ভালো রাখো এমন একটা ইউজলেস ট্যালেন্ট যেটা শ্রাবন্তীর আছে যেটা আমরা কেউ জানি না সেটা এই গলাটা করতে পারি বুঝতে পারছো আচ্ছা ইওর ফেভারিট কার্স ওয়ার্ড মানে সকালবেলা উঠে এই ওয়ার্ডটা তোমাকে জাস্ট বলতেই হবে সেটা হতে পারে গালি মানে না 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 আমি সকালবেলা উঠে ওরকম গালি নয় মানে না আমি সকালবেলা উঠে খুব পজিটিভই বলি মানে সকালবেলা উঠেই যখন আমার সকালবেলায় পুরোহিত আসে বাড়িতে পুজো করতে তখন শঙ্খ বাজে তো আমি তখন হরে কৃষ্ণ বলি তিনবার ওকে কারেন্ট ফেভারিট সং যেটা এখন লুপে বাজছে পাসুরি ও আলি সেটির ওয়ান কোয়েশ্চেন যেটা তুমি চাও যে প্রত্যেক মানুষ তোমাকে প্রশ্ন করুক আমাকে প্রশ্ন করুক না ওটা তো অনেক দিন ধরে করছে সবাই হ্যাঁ এটাও বলতে পারো তুমি ইতনি খুবসুরত কিউ আমি বলি ক্রেডিট গোস টু মাই মম অ্যান্ড ড্যাড নিজেকে কি কোয়েশ্চেন করতে চাই শ্রাবন্তী নিজে নিজেকে
নিজেকে নিজে কি কোশ্চেন করতে চাই? তুমি কেন কোশ্চেন? আমার কাছে তো উত্তর আছে, সো আমি ওয়াই আই কোশ্চেন মাই সেলফ, আই ডোন্ট থিঙ্ক সো। ফেভারিট অ্যাওয়ার্ড স্পিচ, যেটা তুমি প্রচণ্ডভাবে তৈরি করো কিন্তু ফাইনালি গিয়ে তুমি স্টেজে বলে উঠতে পারো? আমি লাইফে কোনোদিনও তৈরি করতে পারিনি অ্যাওয়ার্ড স্পিচ। আমার মনে যেটা আসে আমি তখন সেটা বলে দিই, কারণ ওটাই আমার মনে হয় ন্যাচারাল জিনিসটা বেশি ভালো লাগে মানুষের। আচ্ছা, উইয়ার্ডেস্ট এমন কোনো একটা কাজ করেছো ফর মানি, মানে স্কুল কলেজে যেটা হয়ে থাকে পকেট মানির জন্য, উইয়ার্ডেস্ট কোনো একটা কাজ? আমার একটা ওই ডাব্বা থাকতো না যে কন্টেনার দুধ মিল্কের, ওর মধ্যে আমার বাবা 5 টাকার কয়েন প্রচুর পুরো এক ডাব্বা জমিয়েছিল, সেটা আমি চুরি করে নিয়েছিলাম ফর পকেট মানি ছোটবেলায়। আমি মারও খেয়েছি প্রচুর। আচ্ছা, যদি তোমাকে বলা হয় তোমার বাড়িতে লাঞ্চ রয়েছে, টলিগঞ্জ ইন্ডাস্ট্রি 3 জন সেলিব্রিটিকে তোমার বাড়িতে তুমি ইনভাইট করতে পারবে, কোন 3 জনকে তুমি ইনভাইট করতে চাইবে? আই মিন যারা খেতে ভালোবাসে, রাইট? আপ টু ইউ, মানে কোন 3 জন সেলেব, 3 জনই হতে হবে সেলিব্রিটি, 3 জন সেলিব্রিটি তুমি ডাকবে, রান্না করে তুমি খাওয়াবে। শুভশ্রী, ও আমার রান্না খেতে ভালোবাসে। তারপর অঙ্কুশ বলতে পারি, ওয়েঞ্জিলা। ওকে, আচ্ছা, 3 জন সেলিব্রিটির নাম তোমাকে নিতে হবে, বা 1 জন সেলিব্রিটির নাম তুমি নিতেই পারো, যাকে মানে যে তোমাকে ছাড়া বাকি আরও বেস্ট পার্টি থ্রো করে বাড়িতে বা অন্য কোথাও, তুমি ছাড়া এমন কোনো সেলিব্রিটি টলিউড? রিসেন্টলি গেছিলাম অঙ্কুশ আর ওয়েঞ্জিলার বার্থডে পার্টিতে, তো ওদের কথাটাই বলতে পারি, খুব ভালো পার্টিটা ছিল। কো-অ্যাক্টর তুমি যার সাথে থাকতেই পারবে না, ইউ জাস্ট কান্ট স্ট্যান্ড উইথ? না, এরকম কেউ নেই, আমি সবার সাথে থাকতে পারি, কোনো অসুবিধা নেই। ঝুটি কসম কবি খাই হ্যায়? খেয়েছি, এটা বলবো না, মার কাছে মিথ্যা কথা বলেছি, তারপরে বুঝে গিয়ে মারটাও খেয়েছি, সেই শাস্তিটাও পেয়ে গেছি আমি। সবসে গন্দি আদত, নখ খাওয়া, এখন নেলস করা। ওকে, হোয়াট উইল ইউ রাইট ইন ইওর টিন্ডার বায়ো? যদি তোমাকে টিন্ডারে তুমি নিজের বায়োটা লেখো, তাহলে টিন্ডার বায়োতে তুমি কি লিখবে? আমি জীবনে টিন্ডার খুলবো না, লাগবে না। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে, ইন্টারভিউতে কোন সময় মিথ্যে কথা বলেছো? এই পুরো ইন্টারভিউতে কোন জায়গাটাতে মিথ্যে? একটাও মিথ্যে কথা না, শ্রাবন্তী যা বলে মন থেকে বলে। ওকে, থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।